অনেক মানুষে অনেক নতুন জামা কাপড় করছে, ঈদের মার্কেট অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরছে, আমরা কিন্তু কিছুই করিনি। আমরা ঈদের দিনও আমরা হাটে ছিলাম, অনেক কষ্ট করেছিলাম, আমরা ঘুমাতে পারিনি। আমরা যেসব গরু বাড়িতে নিয়ে এলাম তো তখন এগুলারে চাপি গুছল মুছল করিয়ে তারপর আমরা ঘুমালাম। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাটুরিয়া, রয়েছে সাইপাড়া। এই সাইপাড়া গ্রামে যেই দুটি গরু রয়েছে, একটি রংবাজ, কালো রংবাজ, আর একটা হলো বিন্দাস। আসলে কালো রংবাজ আর বিন্দাসকে লালন পালন করছে ফিরোজা আপা এবং তার একমাত্র কন্যা সন্তান রূপা। আমরা অতি ছোট্ট রূপা আসলে তাকে, এত বড় বড় গরুগুলোকে কীভাবে তার কথা বললেই শুনে, যে মায়ের কথা যতটুকু না শুনে মেয়ের কথা সেই গরুগুলা শুনে। আর এই 2021 সালের কোরবানি গরুর হাটে এই রূপা কেন কান্না করছে হাটে, কি কারণে, আমরা সেই বিষয়গুলো চলুন দর্শক কথা বলি রূপার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম? রূপাক্তা। আপনার গরুর নাম কি? ওই পাশে ওইটার নাম বিন্দাস আর এটার নাম কালো রংবাজ। কালো রংবাজ। কালো রংবাজ কি ধরনের রংবাজি করে? কোনো ধরনের রংবাজি করে না। তবু কেন রংবাজ? তবু আমরা থুইছি, আমাদের মনে আসছে, এই জন্য তার নাম কালো রংবাজ। আচ্ছা, বিন্দাসকে কেন কি বিন্দাস নাম দিয়েছেন? বিন্দাস তা এটার চেয়ে অনেক ভালো। এটার চেয়ে আরো ভালো, এটা একটু রংবাজি করে তাই রংবাজ, আর বিন্দাস অনেক ভদ্র তাই বিন্দাস। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন, হাটে গিয়ে গরু বিক্রি করতে গিয়েছেন, ফিরত নিয়ে আসলেন কেন? আমাদের হাটে নিয়ে গেছিলাম আমরা, আমাদের শুতে অনেক কষ্ট হয়েছে, গরুগুলোর অনেক কষ্ট হয়েছে, আর আমরা হাটে নিয়ে গিয়েছিলাম ভালো দামের আশায় একটু, তা সেখানে কেউ লোকজন আসে না কিনতে, আমরা যে দাম দিয়ে কিনেছি সেই দামই বলে তারা। আমরা তো 2 বছর ধরে গরু লালন পালন করছি, তাও তারা সেই দামই বলে। সেই মানুষগুলোকে আসলে কি ধরনের কথাগুলো বলতো যদি একটুখানি বলেন, আমাদেরকে একটুখানি বলবেন যে আসলে কি ধরনের দাম বলতো, আপনারা কত টাকা মানে দাম বিক্রি করতে চেয়েছেন আর কত টাকা মানে তারা চেয়েছে? আমাদেরকে একটু বারবার বলতেন যে এই আঙ্কেলের একটু ফোন দেন, আমরা গরুটা মানে বিক্রি করবো, ওনার কাছে একটু কথা বলি। আমাদেরকে একটু বলবেন আপনারা কি ধরনের দামগুলো বলতো টেলিফোনে, আপনার মায়ের কাছে আপনি কথা বলতেন, আমাদেরকে যদি একটুখানি বলেন হাটের মধ্যে থাকতে। হাটের মধ্যে থাকতে আমার মাকে টেলিফোনে বলতো 7 লক্ষ টাকা। তো কেন 7 লক্ষ টাকা বিক্রি করেন না? 7 লক্ষ টাকা বিক্রি করলে তো আমাদের হবে না, আমাদের আমাদের খরচই হয়ে গেছে 10 লক্ষ টাকা। মানে 10 লক্ষ টাকার মতন খরচাই করেছে? তো এই যদি মানে করেন যে আপনাদের 7 লক্ষ টাকা বিক্রি, তাহলে এখন আপনারা কত টাকা বিক্রি করার আশায় মানে নিয়ে গেছিলেন হাটে? আমরা 20 লক্ষ টাকার আশায় আমরা হাটে নিয়ে গেছিলাম। তারপরে কেন 8 লক্ষ টাকা বিক্রি করতে চেয়েছিলেন? তারপরে কেউ আসে না তাই বলছি, এই গরু নিলে তো অনেক অসুবিধা হতে পারে তাই। মানে কি অসুবিধা হতে পারে মা একটু বলবেন? যদি একটা গরু যদি স্টক করে তা যদি মারা যায় তাহলে তো আমাদের আরো বিপদ হয়ে যাবে তাই। মানে গরুগুলো স্টক করবে কেন একটু বলবেন? এই যে অনেক গরম তো, অনেক গরমের জন্য যদি একটা গরু স্টক করে তা তো আমরা আল্লাহ যদি না বাঁচায় আমরা তো আর বাঁচতে রাখতে পারবো না। এই গরমে এই গরু তো বাঁচিয়ে রাখার কোনো ই নেই, অসুবিধা নেই। এই জন্য মানে হলো আপনারা কষ্ট পেয়েছেন, আসলে আপনারা হাটে কষ্ট করেছেন, আপনার গরুর কি কষ্ট হয়নি? আমার গরু আমারে যেটুকু কষ্ট হয়েছে তার চেয়ে দুগুণ এই গরুটির কষ্ট হয়েছে। এই কেন গরুর কষ্ট হয়েছে? গরু তো গরুই, গরু অনেক অনেক সব সময় বলেন, গরু সব সময় অনেক খারাপভাবে থাকছে, উঁচু জায়গায় থাকছে। রূপা, আমাদেরকে একটা কথা বলবেন, আসলে যে আপনি কষ্ট করলেন দেন পাশাপাশি আপনার গরুও কষ্ট করেছে, সেটা আপনি কি বুঝাতে চেয়েছেন? আমি কষ্ট করছি, আমি শুতে পারি না, আমার গরু শুতে পারে না, আমার গরু অনেক উপরে বাঁচছিল, দু টানা দিয়ে দুমুড়ে বাঁচছিল। তো এই গরুগুলোকে টানা দিয়ে বাঁধার কারণটা কি? অনেক উঁচু দেখা যায়, ওই হাটের সিস্টেমটা ওরকম, দুমুড়ে বাঁধা বেঁধে যেন অনেক গরুটা অনেক উঁচু দেখা যায়, বড় দেখা যায়। রূপা, আপনি তো মানে আসলে অনেক ছোট মানুষ, তাহলে এই 2021 সালের কোরবানির ঈদটা আসলে কেমন কাটলো আপনার? অনেক মানুষে অনেক নতুন জামা কাপড় করছে, ঈদের মার্কেট অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরছে, আমরা কিন্তু কিছুই করিনি। আমরা
ঈদের দিনও আমরা হাঁটেছিলাম, অনেক কষ্ট করেছিলাম, আমরা ঘুমাতে পারি নাই। আমরা যেসব গরু বাড়িতে নিয়ে এলাম তো তখন এগুলারে চাপি গুছল মুছল করিয়ে তারপর আমরা ঘুমালাম। তো এই যে মানে আপনারা ঘুমাতে পারেন নাই ঠিক আছে, কিন্তু গরু ঘুমাতে পারে নাই কেন একটু বলবেন? গরু অনেক কষ্ট করছে, অনেক উঁচু জায়গায় বেঁধে রেখেছে, এগুলো শুতে পারে নাই, বাড়িতে এসে শুয়েছে, তারপরে এগুলো অনেক ঠান্ডা হয়েছে। আপনারা কি কোরবানি দিয়েছেন? আমরা কোরবানি না দেইনি। কোরবানি দেন নাই? না। ঈদের সময়টা আনন্দ কাটার পরিবর্তে আপনাদের হাটে কাটলো? হ্যাঁ, হাটে কাটলো। কখনো কি ভেবেছেন যে ঈদের আনন্দ আপনারা এমন এই গাবতলি গরুর হাটে কাটবে? না, ভাবিনি। আমরা বলছি আমরা বিক্রি করে বাড়িতে এনে অনেক ভালোভাবে ঘোরাফেরা করবো, কিন্তু আমাদের সে আশা পূরণ হলো না। আমাদের সে আশা হাটেই কান্না এসে গেল। হাটে কান্না করতে হলো? হ্যাঁ। সেই কান্নার মূল্য কি পেয়েছেন? না, পেয়নি আমরা। তারা বললো গরু আমরা যা দিয়ে কিনছি, যা দিয়ে খাওয়াচ্ছি তাই বললো, তারা তার থেকেও কম বললো, তাও কিন্তু তার চেয়ে কম বললো তারা। তো আপনারা কি ধরনের দামে আপনি বিক্রি করলে আপনারা লাভবান হতেন? আমরা 15 লক্ষ টাকা বিক্রি করলাম লাভ, তাও আমরা বাড়িতে এনে তাও 10 লক্ষ টাকা হলে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। তো এই যে গরুগুলোকে হাট থেকে মানে হলো আপনি মানে খামারে নিয়ে আসছেন, এখন আপনার কাছে কেমন লেগেছে? এখন আমার কাছে খুব ভালো লেগেছে। কেন ভালো লাগছে? গরুগুলো বিক্রি করলে ভালো ভালো টাকা পেতেন, সেই টাকা দিয়ে আনন্দ করতে পারতেন। হ্যাঁ, আনন্দ করতে। তারা তো এখন আমার গরু তখন খুব কম দামে বিক্রি করছে, তাই বলছিল এখন তো আমার গরু সেখানে অনেক কষ্ট পাইছিল, এখন তো আর কষ্ট পাচ্ছে না, তাই আমাদের না বিক্রি করে ভালো হচ্ছে। তারা তো আমাদের হাটের মধ্যে অনেক কষ্ট করে এগুলাকে কষ্ট করে অনেক কি করতো, আমরা তো এখন বাড়িতে নিয়ে এসেছি, এগুলোর কষ্ট হচ্ছে না এখন। অনেক ব্যাপারীদের মাঝে অনেক মানুষের মাঝে আসলে হাটে গিয়ে এত মানুষের ভিড়ের মধ্যে কখনো গিয়েছিলেন আর কোনোদিন? না, যাইনি। আর এই বছরই 2021 সালই প্রথম। 22 সালে গরুর হাটে নিয়ে যাবেন না? না, সেটা আশা না, আমাদের আশা বাড়ি থেকে বিক্রি করা। কেন বাড়ি থেকে বিক্রি করা? সেখানে লোকজন এক এক সুম হাটের বাজার আছে, এক এক সুম নাই, সে কারণে অনেক রিস্ক হাটে নেওয়া, আর যেন কেউ গরু হাটে নেয় না, এটাই আমাদের আশা। মানে কেন গরু হাটে না নিলে মানুষ হলো বড় বড় কাস্টমার গুলো পাবে কি করে মা? আমরা ইউটিউবে চ্যালেঞ্জ দেব, সেখান দেখে আমাদের বাড়িতে আসবে, তারা যদি ভালো লাগে তারা নেবে। এই গরুগুলোকে তাহলে এত বড় গরুগুলোকে তারা কিভাবে নিয়ে যাবে? আমরা নিয়ে পৌঁছে তারা কিনে এই ডাক পাঠিয়ে দিবে, আমরা নিয়ে তুলে দিয়ে আসব তাদের বাসায়। আপনারাই পৌঁছে দিয়ে আসবেন? যদি একদিন আগেও নেয় আমরা বাসায় পৌঁছে খেয়ে দেবে, যেদিনকে কোরবানি দেবে সেদিন আমরা কোরবানি করে মরে তারপরে আসব। আপনার গরুগুলার সামনে যদি আপনার মানে আপনার সামনে যদি আপনার গরুগুলাকে কোরবানি দেয় আপনার কষ্ট হবে না? কষ্ট আমরা তো ওখানে থাকবো না, ওই সময় আমরা আড়ালে আসব, কষ্ট তো হবে, আমরা তো ওগুলা দেখতে পারবো না, আমরা দেখলে আমরাও ওগুলার মধ্যে ই হয়ে যাব। কেন মানে কষ্ট পাবেন? ওদের আমরা অনেক দিন ধরে পালছি, ওদের জন্য আমাদের একটা মায়া আছে না, সেই মায়া। এত মায়া আপনার এই গরুর জন্য? হ্যাঁ। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 4-এ। ক্লাস 4-এ? ক্লাসের রোল কত? 4-4। অনেক ভালো স্টুডেন্ট। তো আপনি আমাদেরকে একটা কথা বলবেন, এই যে আপনার বান্ধবীরা আপনার বন্ধু বান্ধবরা যারা আপনার সাথে পড়াশোনা করে, আপনি যে গরু পালন করেন আপনার সাথে মিশতে চায়? চায়, বলে তুমি গরু পালো আমরাও আশা করি আমরাও গরু পালবো। তো এই যে 2021 সালে যে কষ্টটা পেয়েছেন গাবতলির গরুর হাটে, যারা বড় বড় মানে গরু পালন করতেছে, অনেক নারী রয়েছে, অনেক পুরুষ রয়েছে, যে ব্যাপারী রয়েছে, খামারি রয়েছে, তাদের জন্য কি বলতে চান? তারা গাবতলির হাটে বা কোনো গরুর হাটে নিয়ে গরু বিক্রি করবে না বাসা থেকে গরু বিক্রি করবে? বাসা করে বাসায় থেকে বিক্রি করতে খুব ভালো তাদের। কেন ভালো? ওখানে নিলে গরুটা যেমন অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, গরুটা চোখে অনেক টলটলে কান্না পড়ে, সেখানে নিলে অনেক মনে করলেন যে যদি গরু বিক্রি না হয় তাহলে তো অনেক রিস্ক। কেন রিস্ক? রিস্ক যেমন এই যে এত গরম রোদ, এই রোদে যদি গরু আমরা বাড়িতে ফিরে আনি তাহলে তো গরু যদি একটা আল্লাহর জিনিস, আল্লাহ যদি একটা ই করে ইস্টাক করে নিয়ে যায় তাহলে তো আমরা আর ধরে রাখতে পারবো না। মানে সেই কারণে আপনি হাটে নিয়ে যেতে বলেন মানে যে না বলতেছেন? হ্যাঁ। এই যে আপনার এখানে হলো
এক একটা গরুর মাথার উপরে একটা প্যান, পাশে আবার সিলিং প্যান, স্টান প্যান এভাবে দিয়ে রাখছেন। তো এই গরুগুলোকে যেভাবে আপনি এখানে আদর যত্ন করতে পারেন, হাটে কি সেই আদর যত্ন করার সুযোগ রয়েছে? না। আপনাদের মানে থাকার জন্য সুব্যবস্থা থাকতো ছিল কি? না, আমরা সেখানে বালিতে আমরা চোট নিয়ে গেছিলাম, সেখানে থাকতে তাও ঘুমোতে পারিনি আমরা শান্তিমতো। কেন শান্তিমতো ঘুমোতে পারেন নাই? সেখানে অনেক উঁচু নিচু, তাই অনেক তেজু। হ্যাঁ বলেন। অনেক মানুষ ভিড়ে, অনেক মানুষের ভিড়ে সেখানে ঘুম আসে না? না। আর গরুকে, গরু দাঁড়িয়ে থাকবে সেখানে কি আমরা কি ঘুমিয়ে থাকতে পারবো? তা কিন্তু না। দর্শক, আপনারা রূপার কাছ থেকে তার কষ্টের কথাগুলো, রূপা আপনাদেরকে একটু মানিল বিন্দাস গরুটাকে একটু দেখাই আপনাকে। মানে প্রথম আমরা দেখলাম দর্শক, এটার নাম হলো রংবাজ, কালু রংবাজ। এই কালু রংবাজকে নিয়ে এলো আসলে রূপা এবং রূপার মা হাটে ছিলেন। আমরা এখন দেখাবো আপনাদেরকে বিন্দাসকে, আসলে বিন্দাস সম্পর্কে। আসলে বিন্দাস নাকি অনেক শান্ত, সেটা কি রূপার মতো নাকি? রূপা, বিন্দাস কি আপনার মতন শান্ত? হ্যাঁ, আপনার মতন শান্ত কেন আমাকে একটু বলবেন যে কেন? এটা কি শান্ততা আপনি দেখেছেন যে মানে আপনাকে শান্ত মনে হচ্ছে? ওরা আমাকে আমাকে অনেক আদর করে, আমাকে অনেক চুম্মা দেয়, আমাকে অনেক আদর করে। তাই আপনাকে চুম্মা দেয়? হ্যাঁ। কিভাবে চুম্মা দেয় দেখি আমরা একটু। মানে রূপার গরু রূপাকে আসলে যে চুম্মা দেয়, আদর করে, সেই জিনিসটা আমরা দেখলাম দর্শক। এই যে গরু আপনাকে চুম্মাটা দিল, এটা আপনার ভয় লাগে না, খারাপ লাগে না? না, খারাপ লাগে না, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? ওরা আমাকে চুম্মা দেয়, ওদেরও আমি চুম্মা দেই, তাই ওরা অনেক ভালো। মানুষ কি এত ভালো? না, মানুষ এই ওরা যেরকম ভালো, মানুষ কিন্তু সেরকম ভালো নয়। কেন ভালো নয় একটু বলবেন? মানুষ অনেক মানুষ অনেক বেদবি করে, ওরা কিন্তু সেরকম কাজ করে না কখনো। কেন বেদবি করে না একটু বলবেন? বেদবি করে, মানুষ বেদবি করে কেন? মনে করলেন এই জায়গা দিয়ে আমরা যাচ্ছি, তারা বলছে এই জায়গা দিয়ে যাবে না, ওরা তো তা বলতে পারে না। মানে ওরা অনেক ভালো শান্তশিষ্ট, সেই কারণে মানে হলো ওরা যেটা করতে পারে সেটা মানুষ করে না। মানুষ করে না। তো রূপা, আপনার মানে হলো 2022 সালের জন্য আসলে আপনাদের গরুগুলাকে এখন কত টাকায় বিক্রি করবেন আপনাদের খামার থেকে? 2022 সালে আমরা তাও 2022 সালে কুরবানির জন্য, হ্যাঁ কুরবানির জন্য 20 লক্ষ টাকায় বিক্রি করতে চাই। 20 লক্ষ টাকা? আপনার মা বলেছিল যে এখন 10 লক্ষ টাকায় বিক্রি করতে চাই। এখন 10 লক্ষ 2022 সালে, মানে 21 সালের কুরবানি শেষ, এখন যদি 21 সালের মধ্যে যদি কেউ কিনতে চায় তাহলে আপনারা 10 লক্ষ টাকা বিক্রি করতে চাই। আর যদি 22 সালের মানে কুরবানির জন্য বিক্রি করেন তখন 20 লক্ষ টাকা, তখন 20 লক্ষ টাকায় বিক্রি করতে চান। আর দর্শক, আপনারা শুনলেন মানে রূপার কাছ থেকে তাদের জীবনের যে কষ্ট করে যে বিন্দাস এবং হলো কালু রংবাজকে তারা তৈরি করলেন, সেই কালু রংবাজ এবং বিন্দাসের বিষয়গুলো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করেছি। আমরা এই গরুগুলোকে দেখানোর উদ্দেশ্য হলো এই কারণে যে গরুর হাতে এই রূপা এবং তার মা কতটা কান্না করেছেন, কষ্ট করেছেন। এই ছোটবেলা থেকে গরু পালন করে এত বয়স, এই কম বয়সে তিনি যে কষ্টটা করেছেন সেই কষ্টটার কথাটা কিন্তু আপনাদেরকে শেয়ার করালাম। দর্শক, জানি না আসলে যারা আপনারা হাটে গিয়েছেন, আপনারাও গিয়ে দেখছেন যে মানিল, আর আমাদের ইউটিউব ভিডিওতে গিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই রূপা এবং রূপার মায়ের কতটা কান্না ছিল সেই সময়টি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।